বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও হজ যাত্রীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, প্রতারকদের প্রতারণা করার দৌরাত্ব যেন কমছেই না, বিশেষ করে হজ যাত্রীদের সাথে তাদের প্রতারণার যে নতুন নতুন কৌশল তারা অবলম্বন করছে, আর এমনই অভিযোগ প্রতিনিয়ত ধর্ম মন্ত্রণালয়ে জমা হচ্ছে, আর ধর্ম মন্ত্রণালয় সবাইকে সতর্ক করেছে, তেমনি আরও একটি সতর্কমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। সেই বিজ্ঞপ্তিটি প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি, তার পরে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, বিজ্ঞপ্তিটির হুবহু আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি, সেটি হচ্ছে প্রতারক থেকে সাবধান করে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র, হজ যাত্রী হাজি হজ এজেন্সি মালিকদের সঙ্গে প্রতারণা করছে। এই বিষয়ে সবাইকে সতর্ক করছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার 20 অক্টোবর মন্ত্রণালয় এই বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই জরুরি বিজ্ঞপ্তিতে টাকা ফেরতের কথা বলে কেউ ব্যক্তিগত কোনো তথ্য জানতে চাইলে তাকে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে হাজি হজ এজেন্সি হজ গাইডের জন্য ফেরতকৃত অর্থ অর্থাৎ রিফান্ড সরাসরি ব্যাংক হিসাবে বাংলাদেশ ইলেকট্রনিক্স ট্রান্সফার নেটওয়ার্ক BFTN বা চেকের মাধ্যমে পাঠানো হয়। এজন্য কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। গত 9 অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিটিতে। টাকা ফেরতের কথা বলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিকাশ ও নগদের তথ্য চাওয়া হলে না দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ধরনের ফোন এলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সম্মানিত হজ যাত্রীগণ, হজ এজেন্সি এবং হজ সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে যখন এই ফোন নাম্বারটি আসবে আপনারা কখনোই আপনাদের ব্যক্তিগত কোনো তথ্য দিবেন না, কারণ ধর্ম মন্ত্রণালয় আপনাদের যে প্রথমে নিবন্ধনের সময় আপনাদের যে তথ্য নিয়ে রেখেছে সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনারা সরাসরি গেলেও তারা আপনাকে দিবে না অর্থটা। অনেকে মনে করেন যে অর্থটা রিফান্ড অর্থটা কী, রিফান্ড অর্থটা অনেক সময় আপনারা যারা পাক নিবন্ধন করেন পরে আর চূড়ান্ত নিবন্ধন করেন না, অথবা অনেকে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত করেন হজে যান না, আবার অনেকে সব কিছু প্রস্তুত করেও অসুস্থতার কারণে কিংবা অনেকে মৃত্যুবরণ করে তারাও আর হজে আসতে পারে না, আবার অনেকে সরকারিভাবে যখন সৌদি আরবে হজ করে গিয়েছেন সেখানে তাদের অনেক অর্থ বেঁচে গেলে সেই অর্থটা ধর্ম মন্ত্রণালয় আপনাদেরকে ফেরত দেয়। সেই ফেরতের অর্থটা আপনাদের যে যথাযথ প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মাধ্যমে তারা ফেরত দেয়। তাই একটা চক্র মনে করে যে আপনাকে ফোন করলে আপনি মনে করবেন যে আপনি তো এখানে টাকাটা পাবেন, কীভাবে টাকাটা হাতিয়ে নেওয়া যায়, তাই আপনাদের নগদ বিকাশ ব্যাংক অ্যাকাউন্টে এই সব কিছু নিয়ে তারা প্রতারণা করে। তাই ধর্ম মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনাদেরকে যে আপনাদেরকে যে তথ্যগুলো নিবন্ধনের সময় আপনারা দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য যে তথ্যগুলো সেই অনুযায়ী কিন্তু আপনারা সেই অর্থটা ফেরত পাবেন। তাই কেউ ফোন করে অথবা ব্যক্তিগতভাবে যদি তথ্য চায় তাহলে তাকে না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, এবং সাথে সাথে আপনার নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।